অবশেষে ভালোবেসে বিবাদ মিটিয়ে আবারও একসঙ্গে রাহুল বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। আদালতের ছবি শেয়ার করে সুখবর দিলেন অভিনেতা নিজেই। বৃষ্টির ধারায় আবারও সহজ হলো দুজনার সম্পর্ক। হাসি মুখে সে কথা জানিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়। রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যে আমার ছবিতে জুটি বেঁধে ঝড় তুলেছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা। শুধু সিনেমায় নয়, বাস্তবেও প্রেমে পড়েন রাহুল ও প্রিয়াঙ্কা। বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুই তারকা। তাদের জীবনে আসে একমাত্র সন্তান সহজ। কিন্তু হঠাৎই প্রিয়াঙ্কা রাহুলের সুখের সংসারে অশান্তি, যা আদালত পর্যন্ত গড়ায়। 2018 সাল থেকে রাহুল ও প্রিয়াঙ্কার মধ্যে আইনি লড়াই চলছিল, কিন্তু সময় বড় মলম, তা সমস্ত আঘাত শুকিয়ে দিতে পারে। একথা চলতি বছরের দোলের দিন থেকেই টের পাওয়া যায়। ছেলে সহজকে সঙ্গে নিয়ে একসঙ্গে দোল উৎসবে শুভেচ্ছা জানান তারকা জুটি। তারপর পরিবারের সঙ্গে একসঙ্গে ছুটি কাটাতেও দেখা যায়। পুরনো সব ক্ষত মিটিয়ে ফের এক ছাদের তলায় থাকতে চলেছেন সংবাদ প্রতিদিনকে একথা আগেই জানিয়েছিলেন রাহুল। বলেছিলেন, এক ছাদের তলায় আমি আর প্রিয়াঙ্কা থাকতে চলেছি, এ ব্যাপারে সেতু হিসাবে কাজ করছে ছোট্ট সহজ। সে কথাতেই আমল দিলেন তারকা জুটি। যাবতীয় বিবাদ মিটিয়ে মামলা প্রত্যাহার করে নিলেন। এবার ফেসবুকে আদালত থেকে ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, আজ প্রবল বৃষ্টি, তাই বোধহয় ধারায় ধারায় কাটাকুটি হয়ে মিটে গেল সব। নতুন সুযোগ, আবার একসাথে। এক সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাহুল জানিয়েছেন, অনেক দিন ধরেই তারা একসঙ্গে আছেন, তবে আপাতত অভিনেতা বেশিরভাগ সময়ই মায়ের সঙ্গে থাকেন, আর প্রিয়াঙ্কা নিজের বাবা মা ও সহজের সঙ্গে। উইকেন্ডে একসঙ্গে কাটান। খুব শীঘ্রই প্রিয়াঙ্কার আবাসনে ফ্ল্যাট কিনছেন রাহুল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।